আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগের ক্লাসে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তেরোটা নিয়ম পড়েছি আজকে আর কয়েকটা নিয়ম পড়ব ওই ক্লাস যদি শিক্ষার্থী যারা রয়েছে দেখে না থেকে থাকো তাহলে এখনই দেখে আসতে পারো এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এর আগে যে তেরো নাম্বার নিয়মের পর আজকে আমরা ১৪ নাম্বার যে রুলসটা পড়ব সেটা হচ্ছে কি যখন টু আফটার এ প্রেপজিশন গুলো এই প্রেপোজিশনগুলো দ্বারা যখন একই রকম দুটি নাউনকে যুক্ত করা হয় সেগুলো সিঙ্গুলার হয় এখানে কি বলা হচ্ছে যেমন ফ্রম জেনারেশন টু জেনারেশন মানে এ জায়গায় হবে না যে নট জেনারেশন্স টু জেনারেশন্স মানে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যে সময় বলি সেই ক্ষেত্রে জেনারেশন টু জেনারেশন বলা হবে আবার যেমন ডে আফটার ডে নট ডেস আফটার ডেইস এটা হবে না সেটাই বলা হচ্ছে এরপরে পনেরো নাম্বার যে নিয়ম এটা অনেকেই ভুল করে থাকো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ভগ্নাংশ যদি কোনো বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কোনো ভগ্নাংশ লব যদি এক হয় এবং তাহলে এর ভাব বা ক্রিয়াটি অবশ্যই সিঙ্গুলার হবে কিন্তু ভগ্নাংশের লভ যদি একের অধিক হয় যেমন টু থ্রি ফোর ইত্যাদি হয় তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হবে কিন্তু এর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাউন এবং ভাব উভয় প্লুরাল হয় এই নিয়মটা উদাহরণ দেখার পর বুঝবে যেমন ওয়ান অ্যান্ড এ হাফ এখানে বলা হচ্ছে এক এবং আরও অর্ধেক মানে দেয়ার তার মানে এই জায়গায় ভগ্নাংশ কিন্তু কত মানে লবটা কিন্তু হচ্ছে ওয়ান ওয়ান যদি হয় এই জায়গায় আছে কোনো সমস্যা নেই আমার দেখতে হবে ভগ্নাংশ লব যদি ওয়ান হয় তাহলে এই পাশে যাই হোক সিঙ্গুলার হবে তাহলে তারপরে যে আবার ওয়ান থার্ড স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের তিন ভাগের এক ভাগ ইজ গোয়িং টু স্কুল এই জায়গায়ও কি ওয়ান থার্ড হয়েছে কিন্তু যেহেতু ওয়ান রয়েছে সেই কারণেও এক্ষেত্রে কি হবে ইস হবে আবার টু থার্ডস অব দ্য স্টুডেন্টস এই জায়গায় একের উপরে চলে গেছে টু থার্ডস হয়েছে তার মানে সেই কারণে এই জায়গায় আর হয়েছে এবং এটাও প্লুরাল হয়েছে তারপর হচ্ছে টু থার্ডস অব দ্য রাইস এখন এই যে রাইস আমরা এটাও টু থার্ডস এটাও টু থার্ডস মানে তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী এটা কিন্তু কাউন্টেবল নাউন সেখানে নাউনটা কি হয়েছে প্লুরাল এবং ভার্ভটা হয়েছে প্লুরাল যেহেতু এর যে লব রয়েছে দুই মানে একের বেশি দুই তার মানে তার সেই কারণেই এই জায়গায় আর হয়েছে আবার টু থার্ডস অব দ্য রাইস রাইসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল অবশ্যই আনকাউন্টেবল নাউন সেই কারণে যে এই জায়গা হয়েছে কি রাইস এবং এই জায়গায় হয়েছে হ্যাস কারণ আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না সেই কারণে হ্যাস হয়েছে এরপরে অবশ্যই এটা ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে মানে আমাদের দেখতে হবে যে লবটা কি আছে যদি ওয়ান থাকে তাহলে চোখ বুঝে সিঙ্গুলার ভার্ভ হবে আর ওয়ানের এক যদি বেশি থাকে তাহলে দেখতে হবে সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল হবে এবং আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে তারপরে সিক্সটিন নাম্বার অর্থাৎ ষোলো নাম্বার যে রুলস সেটা হয়েছে কি মোর দেন ওয়ান এ অথবা এন এর পর নাউন এবং ভার্ব উভয় সিঙ্গুলার হয় কিন্তু মোর দেন টু থ্রি ফোর ওই যে একের বেশি গেলেই ওই সময় কি হবে নাউন এবং ভার্ব উভয় প্লোরার হবে যেমন মোর দেন ওয়ান গার্ল ইস প্রেজেন্ট এই জায়গায় মোর দেন ওয়ান ওয়ান আছে সেই কারণে ইস হয়েছে আবার ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গো ইস ইনাফ আমরা জানি যে ওয়ান এই যে এর আগের নিয়মের মতোই তারপর মোর দেন টু গার্লস এই জায়গায় টু রয়েছে সেই কারণে গার্লস আর প্রেজেন্ট হবে এর পরে সতেরো নম্বর যে রুলসটা রয়েছে গাণিতিক ব্যবহৃত হয় যেমন টু টু মেক্স ফোর এটাও গ্রহণযোগ্য আবার টু এন্ড টু মেক ফোর এটাও গ্রহণযোগ্য তো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম দেওয়া আছে তবে এই দুটাই গ্রহণযোগ্য এরপরে আমরা যাব আঠারো নাম্বার যে বুক ম্যাগাজিন মুভি নিউজ পেপার কান্ট্রি এসবের নাম প্লুরাল থাকলেও এগুলা কি গুলো সিঙ্গুলার হয় দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু আসলে কিন্তু এগুলা প্লুরাল না এগুলো হচ্ছে যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস হচ্ছে একটা বিখ্যাত জার্নালের নাম পত্রিকার নাম তাহলে এই ক্ষেত্রে একটা পত্রিকার নাম নিউ ইয়র্ক টাইমস তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইজ আ ফেমাস জার্নাল এখানে সিঙ্গুলার হবে গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম তার মানে সেই কারণে গালিভার্স ট্রাভেলস যদিও ট্রাভেলস তবুও ইস হবে ইজ আ ফেমাস নোভেল দ্য ইউনাইটেড স্টেটস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমরা জানি দ্য ইউনাইটেড স্টেটস বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বোঝানো হয়েছে সে কারণে সেটা কি হবে সিমুলার হবে এরপরে নাম্বার নাই নাইনটিন হচ্ছে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এই সবের যে কোনো কোয়ান্টিটি বা পরিমাণের পরে কি সবসময় সিমুলার ভাব বসে যেমন আ মিলিয়ন ডলার্স ইজ আ গ্রেট অ্যামাউন্ট মানে এক মিলিয়ন ডলার এটা কিন্তু অ্যামাউন্টটা বোঝানো হচ্ছে সেই কারণে ইজ হয়েছে এইট আওয়ার্স ইজ আওয়ার ওয়ার্কিং ডে মানে আমাদের কি এক দিনের কাজ সময় হচ্ছে কাজের সময় হচ্ছে কি আট ঘন্টা সেটাই বোঝানো হচ্ছে টেন মাইলস ইজ আ লং ডিস্টেন্স মানে দশ মাইল যদিও মাইলস হয়েছে কিন্তু তবুও এটা একটা দূরত্ব বোঝাচ্ছে সেই কারণে সিমুলার হবে আর এরপরে আমরা মূলত যে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম এই পর্যন্ত এর পরে রয়েছে যে সাবজেক্ট সরি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নিয়ম এই পর্যন্ত পরে শুরু হয়েছে কি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম রাইট ফর্ম অফ ভার্ভে এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি হয় এগুলা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা আরও পড়তে পারি সরি আমরা তাহলে এই যে একুশ পর্যন্ত পড়ে ফেলতে পারি তারপরেও দেখানো যেতে পারে এরপরে বলা রয়েছে কি রুল যেটা রয়েছে টোয়েন্টি হচ্ছে কোনো একটি বাক্যে যদি একাধিক সর্বনাম অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন থাকে তাহলে প্রথমে কি বসবে প্রথমে সেকেন্ড পার্সন বসবে পরে থার্ড পার্সন বসবে এবং শেষে ফার্স্ট পার্সন বসবে অর্থাৎ টু থ্রি ওয়ান বসে কিন্তু শিকারের ক্ষেত্রে ফার্স্ট পারসন প্রথমে তারপর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন অর্থাৎ ওয়ান টু থ্রি বসে এই নিয়মে বসে এটা মনে রাখতে হবে টু থ্রি ওয়ান হচ্ছে নর্মাল এবং দর্শিকারের ক্ষেত্রে ওয়ান টু থ্রি বসে যেমন ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই ক্ষেত্রে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন তারপরে হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন এবং আই হচ্ছে সবার শেষে কিন্তু যদি দোষ ক্ষেত্র হয় যেমন আই ইউ অ্যান্ড হি আর রিসপন্সিবল ফর দিস ফল্ট মানে এই দোষের জন্য আমরা সবাই দায়ী সেটা বোঝানো হচ্ছে এরপরে সর্বশেষ যেটা আমরা দেখব যে কি পূর্বে যদি দা বসে কোনো একটা সাবজেক্ট রয়েছে তার পূর্বে পূর্বে দা রয়েছে তাহলে ওই বলা হচ্ছে যে এজেকটিভ পূর্বে দা বসলে ওটি এটি দ্বারা ওই শ্রেণীর সকলকে নির্দেশ করে বোঝায় তাই কোনো অ্যাজেক্টিভের পূর্বে দা বসে কোন বাক্যের সাবজেক্ট হলে এর ভাবটি প্লুরাল হয় যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিচ এই জায়গায় কিন্তু আর হয়েছে কারণ কি ধনী রা অর্থাৎ ধনীদেরকে বোঝানো হচ্ছে অপরদিকে দ্য পুয়োর আর নট অনেস্ট তার মানে দ্য পুয়োর আর অনেস্ট বলা হচ্ছে দা আর অনেস্ট মানে গরিবেরা সৎ এই ক্ষেত্রে গরিবদের সকল গরিবদের বোঝানো হচ্ছে তার মানে এটা বুঝলাম যে অ্যাজেকটিভের আগে যদি দা বসে এবং সেইটা দ্বারা কি সেটা যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ভ গ্রহণ করবে আর আজকে এই পর্যন্ত রাখবো এর পরবর্তীতে এর পরে যে সাব রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে এগুলার নিয়ম নিয়ে আসবো আশা করি ওই ভিডিওগুলো দেখবে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম